এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা দাঁত এখানে নড়তেছে, এগুলো এখন আমাদেরকে যা করতে হবে ব্রাশ করে দিতে হবে। আসলে কিভাবে ব্রাশ করে দিব দেখুন, এখানে নিয়ে এই যে এইভাবে সুন্দর করে ব্রাশ করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আপনারা জানেন যে আমি কিন্তু এই গরুটা ট্রিটমেন্ট নিয়েছিলাম, তো আমি আপনাদেরকে বলে রাখি যে আসলে ট্রিটমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে কিছু জিনিস আসলে চেক করে দেওয়ার দরকার, আসলে তারপরে ট্রিটমেন্ট দেওয়ার দরকার। তো আমি যখন এই গরুটাকে ফার্স্ট টাইম নিয়ে আসি, তখন কিন্তু আপনারা জানেন আমি বায়োলক দিয়েছিলাম, তারপরে প্রোনাপেন দিয়েছিলাম। তো ট্রিটমেন্টের পরে দেখি গরুটা ততটা ইম্প্রুভ হচ্ছে না, মানে খাচ্ছে আবার খাওয়া বাদ দিচ্ছে। তো বায়োলক দিই, তারপরে রেজাল্ট হচ্ছে না। তখন আমার কেন যেন একটু সন্দেহ হলো যে না, গরুগুলোর একটু দাঁতটা চেক দিয়ে দেখি। তো যখন আমি দাঁতটা চেক দিই, তখন দেখি দাঁত, দুইটা দাঁত নড়তেছে। তো আমরা যেহেতু গরুগুলো একবারে যেহেতু আমরা বয়স্ক গরু নিয়ে আসি, এদের আসলে দাঁতেরও ফিটনেসটা খুব একটা ভালো থাকে না, এগুলো কিন্তু অনেক নড়াচড়া করে। তো যাই হোক, এখন এই দাঁত যদি গরুর ব্যথা করে, তখন আপনারা কী ট্রিটমেন্টটা নেবেন, এটা কিন্তু একটা প্রশ্ন থাকে। তো এর একটা ট্রিটমেন্ট আসলে এটা কিন্তু অনেক টেনশনের একটা বিষয় আমরা যারা অনেকেই নতুন যারা আছি, তো আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করব। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কী কী করবেন। সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আপনাদেরকে ব্যথানাশক দিতে হবে। যদি দেখেন যে গরুর যদি এইটা গরু কিন্তু একবারে দুর্বল হয়ে গেছে, এই গরুটাকে আসলে কিটোফ্যাট দেওয়ার কিন্তু দিলেই কিন্তু আরও দুর্বল হয়ে যাবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে ট্রিটমেন্ট আগে বলে দিই। আপনারা বাজার থেকে যে ফিটকিরি নামে যে একটা জিনিস থাকে, এই ফিটকিরিটা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে ফিটকিরি, ফিটকিরি নিয়ে আসবেন। আর পটাশ, পটাশ যদি আপনারা না চেনেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পটাশটাও দেখে নেন দর্শক। এই যে হচ্ছে পটাশ, এটা হচ্ছে পটাশ, এটা দিলে পরে কালচে লাল রঙের হয়ে যায়। এই হচ্ছে পটাশ এবং ফিটকিরি, এবং সাথে আপনাদেরকে লাল যা লাগবে একটা তুলো লাগবে। এই হচ্ছে আর ট্রিটমেন্টের দিক দিয়ে, মেডিসিনের দিক দিয়ে আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যামোডিস। তো এই গরুটাকে আমরা একটা অ্যামোডিস দিতে পারি, অ্যামোডিস ডিএস যেটা আছে বা অ্যামোডিস। এই অ্যামোডিস দিলে কী হয়, অনেকেই বলতে পারেন যে অ্যামোডিস তো পাতলা পায়খানার যে গরুর সমস্যা হলে অ্যামোডিস ব্যবহার করা যায়। দর্শক, অ্যামোডিসও কিন্তু ব্যথার জন্য একটা উপকারী, বিশেষ করে মাড়ির ব্যথা, গরুর যদি মাড়ির ব্যথা, দাঁতের ব্যথার জন্য বা চোয়ালে ব্যথার জন্য কিন্তু আপনার অ্যামোডিসটা অনেক কার্যকরী। অথবা আপনারা চাইলে যে কোনো ব্যথানাশক দিতে পারেন। দর্শক, এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফিটকিরিটাকে আগে একবারে গুঁড়ো করতে হবে। ফিটকিরিটাকে আপনারা যেভাবেই পারেন গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে তারপরে আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পটাশটা একটু পানিতে গুলাই নিতে হবে সুন্দর করে, তারপরে আমরা তুলোটা ব্যবহার করব। তো এখন আপনি পটাশটা যখন ব্যবহার করব, বা এখানে যখন আমরা এখানে ফিটকিরিটা ব্যবহার করব, ফিটকিরির সাথে আমাদেরকে যা করতে হবে পেপসুডেন্ট, এটা কিন্তু আমি রাতে একবার ব্যবহার করছিলাম, দিনে আবার ব্যবহার করতেছি। এটা আপনারা দিনে এরকমভাবে 2 থেকে 3 বার করে ব্যবহার করবেন। তো এখানে আমার পেপসুডেন্ট দেওয়া আছে, এর পাশাপাশি ফিটকিরিটা আপনারা গুঁড়ো করবেন, পাউডারের মতো করে এখানে দিবেন, দিয়ে কিছু পানি দিবেন। দেওয়ার পরে আপনারা একটা এরকম একটা ব্রাশ একটা ব্যবহার করবেন। করার পরে আমাদেরকে যা করতে হবে দর্শক, আমাদের গরুর যেখানে আসলে এই যে নিচের যে সারিতে যে দাঁতগুলো আছে, এগুলো আমাদেরকে কী করতে হবে, ব্রাশ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা দাঁত এখানে নড়তেছে, এগুলো এখন আমাদেরকে যা করতে হবে ব্রাশ করে দিতে হবে। আসলে কীভাবে ব্রাশ করে দিব দেখুন, এখানে নিয়ে এই যে এইভাবে সুন্দর করে ব্রাশ করে দিবেন। প্রচণ্ড পেইন হয় কিন্তু, এগুলো আপনারা খেয়াল করবেন। তো আপনাদেরকে এই বেসিক ট্রিটমেন্টগুলো অবশ্যই জেনে রাখতে হবে, কারণ গরুর যদি আপনার রোগ নির্ণয় টাইম মতো করতে না পারেন তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, এভাবে আমরা ব্রাশ করে নিব। এরকম যদি আপনারা দিনে 3 বার করে যদি দিতে পারেন, বা দুইবার দিতে পারেন, 2 থেকে 3 বার যদি আমরা এরকম করি, ব্রাশ করে দেই, তাহলে ইনশাল্লাহ যে দাঁতের ময়লাগুলো আছে বা ফিটকিরি কিন্তু এই যে ব্যথাটাকে চুষে নেবে আর কি। ব্রাশ করা শেষ, এভাবে আপনারা 2-3 বার ঘষে নেবেন। নেওয়ার পরে দর্শক, এখন আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন পটাশটা আমরা কেন নিলাম, আসলে পটাশটা কী জন্য ব্যবহার করব। আমরা যে এখন তুলাটা নিছি, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই পটাশ থেকে আপনারা জাস্ট এখানে যে পানিটা আছে, এটা কিন্তু আপনার হাতে কিন্তু রং লাগে যাইতে পারে। এটা আপনাদেরকে একটু কিছুই করার নাই। এই যে দাঁতগুলো নড়তেছে, ঠিক শুধু ওই জায়গায় দেবেন,
এর বাহিরে কোথাও দেবেন না, দিলে কিন্তু পোড়া যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ পটাশে পটাশও রাসায়নিক বিক্রিয়া করে। তো আপনারা এটা যে দাঁত যে দুইটা ব্যথা করতেছে ওই জায়গায় দিব। দর্শক দেখুন, আসলে আমি ক্যামেরায় যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। তো এইখানে এই যে এই দাঁত দুইখানে, এই দেখুন আমি জাস্ট স্লাইড একটু, শুধু এখানে স্লাইড আপনি লাগাই দিবেন, স্লাইড লাগাই দিবেন, আর কোথাও দেওয়ার দরকার নেই ইনশাল্লাহ। এরকমভাবে যদি আপনারা 2 থেকে 3 দিন ট্রিটমেন্ট নেন, যেভাবে ব্রাশ করে দিবেন এবং সাবধানে যদি পটাশটা লাগান, তাহলে দেখবেন যে আপনার গরুটা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার স্বাভাবিক অবস্থায় খাওয়া দাওয়া শুরু করবে, দাঁতের মাড়ি শক্ত হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।